মুশফিক ফারহানের সময়টা এখন দারুণ যাচ্ছে। ভালো গল্পের সাথে তাল মিলিয়ে তিনি ধীরে ধীরে বেশ শক্তপোক্ত একটা অবস্থান তৈরি করে নিচ্ছেন। সেই সাথে ভালো পরিচালকরাও তার সাথে কাজ করার সম্মতি জানাচ্ছেন। অভিনয় জগতে কিছুই না জানা থেকে এত কিছু জানা, অভিনয় জগতে একদম পিছিয়ে পড়া থেকে এখন টপ লেভেলে থাকা, আসলে এর পেছনে মাস্টার মাইন্ড কে? কেই মাস্টার মাইন্ড যিনি ফারহানের কলকাঠি নাড়াচাড়া করছেন, যিনি ফারহানকে এগিয়ে চলার শক্তি যোগাচ্ছেন। অভিনয়টা কার কাছ থেকে শিখেছেন, কে তাকে শেখাচ্ছে বা কে তার অনুপ্রেরণা, আজ সেটা জানার পর আপনি কিছুটা হলেও অবাক হবেন বটেই। কারণ আপনারা যাকে ফারহানের প্রতিযোগী ভাবতেন কিংবা যার সাথে ফারহানের তুলনা করতেন, তিনি যদি হন ফারহানের অভিনয় শেখার অনুপ্রেরণা, তবে আপনি চমকে যাবেন না তো। নিউজ 24 এর একটা লাইভ অনুষ্ঠানে মুশফিক ফারহান জানিয়েছেন তার অভিনয় জগতে কে তার অনুপ্রেরণা বা কে তাকে অভিনয়টা শেখাচ্ছেন। মুই মুশফিকার ফারহান, রেডিও জকি এবং অভিনয় করতে আসি। অভিনয় জগতে আসার জন্য বান্না ভাইকে অনেক ধন্যবাদ জানাই, এবং নিশু ভাই হইছে মোর উৎসাহ। হ্যারে দেখলি আমার ভাল লাগে, প্রচুর ভাল লাগে, এবং তার কাছ থেকে অনেক কিছু শিখতে আছে। ঢাকার ট্রাফিক জ্যামকে কেন্দ্র করে নিউজ 24 এর একটা লাইভ অনুষ্ঠানে ফারহান সেদিন নিজ দেশের ভাষায় মানে বরিশালের ভাষায় বলেন, অভিনয় জগতে আসার জন্য পরিচালক বান্না ভাইকে অনেক ধন্যবাদ জানাই, আমার অভিনয় শেখার মূল অনুপ্রেরণা হচ্ছেন আফরান নিশু ভাই, তার অভিনয় আমার অনেক ভালো লাগে, তাকে দেখলেই আমার ভালো লাগে, এবং আফরান নিশু ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। অভিনয় জগতে এখন ধাপিয়ে বেড়ানো মুশফিক ফারহান, যিনি তার অদম্য ইচ্ছাশক্তি দিয়ে ভক্ত অনুরাগীদের মনে ভালোবাসার জায়গা করে নিচ্ছেন, তিনি নিজেই আজ তার অনুপ্রেরণার কথা জানালেন। তিনি জানালেন কার কাছ থেকে তার অভিনয়টা শিখছেন। তিনি নিজেই তার প্রিয় অভিনেতার নাম বললেন, যেটা আসলে আগে জানা ছিল না। মুশফিক ফারহানের মুখ থেকে এসব অজানা প্রিয় কথা জানার পর আপনার অনুভূতি কেমন সেটা অবশ্যই জানাবেন।